আইটিউব ইন্ডিয়ার চ্যানেলে স্বাগত বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেজর কোর্সের হিস্ট্রির সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু হিস্ট্রি মাইনর মেজর সিলেবাসটা সেম রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেই জন্য আমি আর সাজেশনটা দিইনি কিন্তু অনেকের কনফিউশন হচ্ছে আর হতেই পারে কনফিউশন প্রথমবার এরকমভাবে হচ্ছে তো তাই জন্য আমি সাজেশনটা আমি আবার দিচ্ছি তো প্রথম অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন পড়বে তিনখানা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নগর পরিকল্পনার বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন করবে সিন্ধু সভ্যতা কারা সৃষ্টি করেছিল আর এটা ভালো করে পড়বে এই তিনটের মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে সংক্ষিপ্ত প্রশ্ন সিন্ধু সভ্যতা কারা সৃষ্টি করেছিল সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো অথবা কেন এবং কিভাবে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল দ্বিতীয় অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্ন পড়বে বৈদিক যুগের রাজনৈতিক পরিকাঠামো সম্প্রসারণ ও বিবর্তনের ধারা আলোচনা করো বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বর্ণ ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবন বর্ণনা করো বৈদিক আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই হলো রচনাধর্মী সংক্ষিপ্ত পর্বে এখান থেকে বৈদিক যুগের সভা সমিতির মূল বৈশিষ্ট্য প্রধান বেদগুলির নাম উল্লেখ করো প্রাচীন ভারতে নারী জাতির অবস্থা সম্পর্কে আলোচনা করো বৈদিক আর্যদের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো প্রাচীন পরবর্তী বৈদিক আর্যদের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো ভারতের জনগণের বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে আলোচনা করো বর্ণ ও জাতির মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নই পড়বে সরস মহাজন পথ সম্বন্ধে নাতিদীর্ঘ ইতিহাস লেখক এবং এর সাথে এটাতে ধরো এরকম আছে আরেকটা প্রশ্ন পড়ে রাখবে এখানে শরৎ মহাজন প্রদেশ থেকেই যে এর মধ্যে মগদের উত্থান মগদের উত্থান সম্পর্কে লেখো দুটো প্রশ্ন অবশ্যই পড়বে এখান থেকে একটা পাঁচ নম্বর কোশ্চিন কমন পাবে সরৎ মহাজন পদ সম্বন্ধে নাতিদীর্ঘ দীর্ঘ ইতিহাস লেখক আরেকটা হচ্ছে মগদের উত্থান এই দুটো প্রশ্ন পড়বে একটা অর্থ আসবে পরের অধ্যায় থেকে পড়বে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে মৌর্য সাম্রাজ্যের গঠন করেছিলেন মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল ব্যাখ্যা করো সংক্ষিপ্ত থেকে পড়বে অশোকের রাজত্বকালে ভারতের বাইরে বৌদ্ধ ধর্মের প্রচার সম্পর্কে লেখো অশোকের শিলালিপিগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো মৌর্যদের কৃষি অর্থনীতি বিশ্লেষণ করো সম্রাট অশোক কেন ধর্ম নীতি প্রবর্তন করেছিল কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা পরবর্তী অধ্যায় রচনাধর্মী গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন তার পক্ষে কতটা যুক্তিসঙ্গত সমুদ্রগুপ্ত কি বহুমুখী প্রতিভাবান পুরুষ ছিলেন ব্যাখ্যা করো দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকাল সম্পর্কে পাইয়ানের বিবরণী বিবরণী কিভাবে আলোকপাত করে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতির পর্যালোচনা করো তার উত্তরের অধিগ্রহণ কিভাবে দক্ষিণের অধিগ্রহণ থেকে পৃথক সংক্ষিপ্ত পর্বে গুপ্ত ভারতে গিল্ডগুলির ওপর টিকা এলাহাবাদ প্রশস্তি গুপ্ত সাম্রাজ্যের আঞ্চলিক শাসন ব্যবস্থার মূল্যায়ন এই তিনটি প্রশ্ন পরবর্তী অধ্যায়ে রচনা ধর্মী প্রশ্ন পড়বে দানশীল কার্যের বিশেষ উল্লেখ সহ হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনটা খুবই গুরুত্বপূর্ণ হর্ষবর্ধনের যে অর্ দিয়ে কোশ্চেন আসতে পারে এইগুলো এগুলো দেখে রাখবে হর্ষবর্ধনের কোশ্চেনটা অর্ দিয়ে এইভাবে কোশ্চেন আসতে পারে হর্ষবর্ধন খুব ভালো করে পড়বে দেখো স্টার দেওয়াও রয়েছে এখানে সাতবাহন সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন সংক্ষেপে তার রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে কেন কনিষ্ককে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কুষাণ সাম্রাজ্যের মধ্যে কনিষ্ঠকে অথবা কনিষ্ককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় খান সর্বশ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ও সাহিত্যিক অবস্থা সম্পর্কে আলোচনা করো বিজয়নগর সাম্রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিকাঠামো কেমন ছিল পাল ও গুর্জর প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম এই যে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বড় প্রশ্নের মধ্যে এই অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে গান্দা শিক্ষের ওপর টিকা দেখো অর দিয়ে বাকিগুলো রয়েছে দেখবে খুব গুরুত্বপূর্ণ অসম্ভব গুরুত্বপূর্ণ রাজেন্দ্র চোলে রাজত্বকালের মূল্যায়ন করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সাহিত্য শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থা আলোচনা করো চোল রাজাদের নৌ অভিযান সম্পর্কে আলোচনা করো বাংলায় শশাঙ্ক রাজত্বকাল সম্বন্ধে সংক্ষেপে লেখো আরেকটা জিনিস বলে রাখি এই যে 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 চ্যাপ্টারগুলো স্টার্ট দিচ্ছি অনেকগুলো কোশ্চেন আছে বলে স্টার্ট দিয়েছি তবে যেই যে যেই চ্যাপ্টারগুলোর কোনো কোশ্চেনের স্টার্ট দিইনি তার মানে এই না যে সেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আমি দিইনি কারণ প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি আর স্টার্ট দিই এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে অধ্যায়গুলোতে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্স বেশি সেগুলোতে স্টার্ট দিয়েছি প্রথম অধ্যায় যেমন কোনো স্টার্ট দেইনি কিন্তু তার মানে এই না যে এটা গুরুত্বপূর্ণ ওটার প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ ওখান থেকে আসবেই আসবে আচ্ছা পরের क्वेश्चन দেখো সাহিত্য শাসনে বিশেষ উল্লেখ করো চোল শাসন ব্যবস্থা আলোচনা করো চোল রাজাদের নৌ অভিযান বাংলায় সশাঙ্কের রাজত্বকার সম্বন্ধে সংক্ষেপে লেখো দেখো এখানে রয়েছে 10 কানা क्वेश्चन তাই জন্য এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি স্টার দিয়ে দিয়েছি অতিরিক্ত বেশি क्वेश्चन আছে বলে বিজয়নগরী রাজা কৃষ্ণদেবরায় সম্পর্কে মূল্যায়ন করো বিজয়নগর সাম্রাজ্যের সময় বিদেশি পর্যটকদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন সংক্ষেপে তাদের বিষয়ে আলোচনা করো হাতিগুম্পা শিলালিপির ওপর একটি টিকা লোক খুব গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের সংস্কৃতিতে কুষাণদের অবদান কুষাণদের অবদানটা একটু পড়বে স্টার দানে এটা গুরুত্বপূর্ণ রয়েছে ব্যাস এই হলো তোমাদের সাজেশন তাহলে আরেকবার একটু আলোচনা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এই অধ্যায়ের তিনটে প্রশ্ন তিনটেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা আসবে রচনাধর্মীগুলো বলছি এর মধ্যে থেকে একটা আসবেই আসবে এখানে রচনাধর্মীর মধ্যে আর্যদের ধর্মীয় জীবন এটা খুব গুরুত্বপূর্ণ জাতিভেদ প্রথা খুব গুরুত্বপূর্ণ এই চারটের মধ্যে অসম্ভব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চারটে কোয়েশ্চেনই পড়ে রাখা উচিত কারণ চারটের মধ্যে একটা আসবেই চারটের মধ্যে একটা আসবেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় জীবন জাতিবেদ প্রথা আমি সংক্ষিপ্ত প্রশ্নের কিছু বলছি না সরস মহাজন থেকে একটা পাঁচ নম্বর আসবেই সরস মহাজন পদ সম্বন্ধে নাতি দীর্ঘ ইতিহাস লেখো এবং মগদের উত্থান এই দুটো কিন্তু ভালো করে পড়বে মগদের উত্থান একটা আসবে মৌর্যর মধ্যে তিনটে রয়েছে তিনটেই ভালো করে পড়বে আর রচনা ধর্মী গুপ্ত চারটে রয়েছে চারটের মধ্যে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তর কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যার মধ্যে এইটা দেখো এইটা আর এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর এই অধ্যায়ত গুরুত্বপূর্ণ কোনটা আমি বলে দেওয়া হয়েছে কিনা স্টার্ট দেওয়া রয়েছে সেটা তোমরা বুঝে নিতে পারবে তাহলে এই সাজেশানগুলো ভালো করে পড়ো নতুন সিলেবাস কি কোশ্চেন আসবে কোথা থেকে আসবে সেটা ঠিক বলা যাচ্ছে না তাই যাই যেগুলো দিয়েছি এগুলো তোমাদের পড়তেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও